السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশিটি কর্তৃক আয়োজিত মাহের রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মাওলানা ফখরুলা শাকিম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই মাহের রমজানের অন্যতম একটা বিশেষ ইবাদত সাহারি সে সাহারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলেমী দিন কাদরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসা স্বনামধন্য অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল আলিম রিজভী আসসালাম আলাইকুম ওরামদুল্লাহর ওয়ালাইকুম সাল্লাম রাহামাত্য়াহরক এত মোহরম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা তো জানি যে সাহারি একটা অন্যতম বাদত এই মাহের রমজানের জন্য অর্থাৎ সাহারি থেকে ইফতার পর্যন্ত এই পুরো সময়টাই কিন্তু রোজা তো এই সাহারির গুরুত্ব এবং ফজিল যদি আপনি একটু কোরান ও হাদিসের আলোকে বলতেন কোরআন একদম আল্লাহ রাবুল্লাহ আলাহি শাত করেছেন শাহর রহম আদও আল্লাহীম জিলাফিহিল কোরআন অর্থাৎ পবিত্র মাহে রমদান যার মধ্যে তিরিশ পারা কোরআনে করিম অবতীর্ণ হয়েছে শাহরু রমদান রমদানের মাস বাবা শ্রীনিকারাম এর ব্যাখ্যায় বলেছেন রমদান এটা শুধু মাসের নাম নয় রহমান সোবাহান যেমন আল্লাহর গুণবাসক নাম রমদান ও আল্লাহর অসংখ্য গুণবাসের নামের অন্যতম ম্যাশাল তাই শাহর রমদান মানে আল্লাহর মাস মানে আল্লাহর এবাদতের মাস এই মায়ের রমদানের চন্দ্র উদিত হওয়ার পর থেকে আবার সবালের ছাদ উদিত হওয়া পর্যন্ত দিবা রজনী সকাল সন্ধ্যা সর্বক্ষণ এবাদতদের মাধ্যমে অতিবাহিত হয় এই জন্য সাহার রমদান মানে সর্বক্ষণ আল্লাহর ইবাদতের মাস মানে শাহরুল্লাহ শাহরুল্লাহ আই শাহরু ইবাদ এই মায়ের মতানের আবাদতের মধ্যে একটি বিশেষ আবাদত হল শেষ রাতে সাহারি গ্রহণ করা আলহামদুলিল্লাহ মশাল এই সাহারি সাহারুন শব্দ থেকে শাহরুণ মানে রাত্রির শেষ ভাগ সেই রাত্রের শেষ ভাগে যে আহার গ্রহণ করা হয় সিয়াম সাধনার নিয়ত করে সেটাকে শরীয়তের পরিবেশায় সাহারি বলা হয় এই সাহারি খাওয়া এটা ফরস ওয়াজিব না এটা সুন্নত কারণ সিয়াম মানে আলম শাক আনিল আকলে ও শুরবে বলবে বি আলে বেন এবাদত অর্থাৎ পানাহার কামাসার বর্জন করা এবাদত নিয়তের নাম সিয়াম তো সাহারি খাওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু সাহারি খাওয়াটা আল্লাহ নবীর সুন্নত এখন এই সাহারি খাওয়া এর প্রত্যেকটা লোকমার মধ্যে বিশেষ বরকত নিহিত রয়েছে রসুল করিম সাল্লি সাল্লামা তাই উম্মদকে তাগিদ দিয়েছেন কলা রসুল্লাহ সাল্লি সাল্লামা তাসা হারু ফাইন নাফিস সাহুরে বরকতন তোমরা সাহারি গ্রহণ করো সাহারি খাও কেননা সাহারির প্রত্যেকটা দানার সাথে বিশেষ বরকত নিহিত রয়েছে ইয়াহুদি এবং নাসারা এই কিতাবেরও রোজা রাখে তারা সাহারি গ্রহণ করে না এই জন্য নবী আমাদেরকে বিশেষভাবে তাকে দিয়েছেন তোমরা সাহারি গ্রহণ করো যেমন আল্লাহ আল্লাহন করেন ও আলারসুল্লাহ ফসুল ও মা বা না সিয়ামনা অবায়না হালের কিতাব উকলাত সাহার ইয়াহুদি এবং নাসারাদের রোজা এবং আমাদের ইমানদারগুনের রোজা এর মধ্যে তারতম্য হলো তফাত হলো এরা রোজা রাখে সাহারি গ্রহণ না করে আমরা সাহারি গ্রহণ করে রোজা রাখবো যাতে তাদের সঙ্গে আমাদের মধ্যে একটা ভিন্নতা যেন কি হয় কার্যকর হয় তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের নির্দেশনাও আছে যদি এ সাহারি গ্রহণ না করা হয় তাহলে দীর্ঘ পনেরো ঘন্টারও অধিক সময় যে পানাহার থেকে বিরত থাকতে হয় তাহলে শারীরিকভাবে মানসিকভাবে দুর্বলতা সৃষ্টি হবে এই জন্য হাদিসের মধ্যে আছে রাতের বেলায়ও আমাদেরকে স্বল্প পরিমাণও হলেও খাবার গ্রহণ করতে বলা হয়েছে যাতে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনায় দুর্বলতা যেন আমাদেরকে কাহিল করতে না পারে এই জন্য সাহারি খাবার জন্য আমাদেরকে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে এই পুরু সিয়ামের সময়টা রোজা কবুল হওয়ার যোগ্য কিন্তু বিশেষভাবে দুটি মুহূর্ত দোয়া বিশেষভাবে বেশি পরিমাণে কবল হয় আল্লাহ নবী আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যেমন আতিশে পাকে রয়েছে ইন্নালি দাবত ইফতার গ্রহণের সময় রোজাদারের দোয়া বিশেষভাবে কবল হয় অর্থাৎ ইফতার সামনে নিয়ে ইফতার ইফতার শুরু করার পূর্বক্ষণে দ্বিতীয়ত সাহারি গ্রহণ করার পর রোজা নিয়ত করে আল্লাহর বিশেষ দোয়া দোয়া করা তো সুতরাং আমরা সবাই জানি যে রাতের তিন ভাগের শেষ তৃতীয় ভাগ যখন শুরু হয় তখন আল্লাহ রবুল আলমিন আমরা এই বিস্তারিত তো শুনতে চাই আল্লাহ রবুল আলামিন প্রথম আসমানে কুদরতিভাবে এসে বান্দাদেরকে কী ডাকবেন কী বলবেন ইনশাআল্লাহ আপনি বলবেন তারা একটা ছোট্ট বিরতি নিয়ে এনেছে সুপ্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন কর্তৃকে আয়োজিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আজ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সাহারের গুরুত্ব এবং ফজিলত নিয়ে বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাহের রমজানের এই সুন্দর সময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাহের রমজানের শিক্ষা আলোচনা করছিলাম সাহারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যায় কি বলছিলেন যে তৃতীয়াংশে রাতের তৃতীয়াংশে মহরব্বুর আলামিন প্রথম আসমানে কুদ্রুতি ভাবে এসে কী বলেন উদ্দেশ্যে অর্থাৎ সবে বরাত এবং সবে কদর এই রাতগুলোতে আল্লাহ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রথম আসমানের প্রতি বিশেষভাবে দয়া মায়া কৃপা নজর দিয়ে বন্দাকে আহ্বান করতে থাকেন এছাড়া বছরের প্রতিটি রজনীতে আল্লাহ রাতের তিন ভাগের শেষ তৃতীয় বাঘ যখন শুরু হয় আল্লাহ বিশ্বের ভাবে বন্দাকে কৃপা এবং করুণা প্রবশ হয়ে আল্লাহ আহ্বান করতে থাকেন মাই ইয়ে ফস্তা লাহু। মাই ইয়াস্তাক ফুরী ফাঁক ফিরে লাহু মাই ইয়াতু বুইলে ফা তু বুইলেই এভাবে যা আমার দরবারে দোয়া করার কে আসো আমি রব আলম তোমার প্রতি বিশেষভাবে আমি দয়া পরবশ হই আহ্বান জানাই দোয়া করো আমি দোয়া কবল করব ফেরাত কামনা করতে চাইলে মাঘ ফেরাত কামনা করো আমি অবশ্য তোমার মাঘ ফেরাত দান করব। আমার দরবারে তবা করতে চাইলে তবা করো আমি বিশেষভাবে তোমার তবা কবল করার জন্য তোমার প্রতি দয়া পরবশ হয়েছি এইভাবে আর সাহারির সময়টা হইল তিরিশ রোজা টানা টানা তিরিশ দিন হইল ওই যখন আল্লাহ বন্দাকে প্রথম আসমানের প্রতি বিশেষভাবে কৃপা করুণা প্রবাস হয়ে বন্দাকে ডাকতে থাকেন ওই সময়টাতে আমরা জাগ্রত হই যদি ইমানদার রোজাদাররা যদি তাহাজ্য তাদায় করেন এবং দোয়া করেন এরপরে আল্লাহ নবীর শূন্য সাহারি গ্রহণ করেন সাহারি গ্রহণ করার পর যদি দোয়া করেন তাহলে ইমানদারের ইহকাল আর পরকাল উভয় উভয়কালীন জীবন আল্লাহর অপরসীম রহমতে নেয়ামতে সমৃদ্ধ হবে আলহামদুলিল্লাহ ওই সময় নিজের জন্য নিজের সন্তানাদির জন্য প্রতিবেশীর জন্য সমগ্র দেশবাসীর জন্য মুসলিমের জন্য বিশেষভাবে যদি দোয়া শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় আল্লাহ অবশ্য কবুল করবেন যে সাহারি গ্রহণ করা ফরস অজীব বাধ্যতামূলক নয় এটা সুন্নত এটা বরকতময় একটা খাবার এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে বেশি বরকত রয়েছে কেউ যদি কারণবশত ওই সময় জাগ্রত হতে না পারে তাহলে উনি রোজা রাখবেন না আমাদের দেশে কেউ কেউ মনে করেন যে আমি সাহারি খেতে পারি নাই এই জন্য আমি রোজা রাখতে পারলাম না এটা মোটেও যথার্থ ধারণা নয় সাহারি খাওয়ার সুযোগ যদি না হয় অসুবিধা নেই শোভায় সাহাদেকের সময় যদি বা এরপরও যদি জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে রোজা নিয়োগ করে রোজা হয়ে যাবে সাহারি না খাওয়ার কারণে সাহারির বরকত থেকে হয়তো পাবেন না কিন্তু রোজা পরিপূর্ণ কারণ এটা রোজা মানে আমরা বুঝেছি যে সবে সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাসার সহ সকল প্রকার পাবাসার বর্জনের নাম হইল সিয়াম। সুতরাং নিয়ত করলে সাহারি না খাইল রোজা পরিপূর্ণভাবে হয়ে যাবে হয়তো সাহারির যে তিনি সেটা পাচ্ছেন না ইফতার সাহারি এবং যদি একজন ইমানদার শরীয়ত নির্দেশিত পন্থায় সুন্না অনুসরণ অনুকরণ করে পালন করে এক মাস এমনভাবে ইমানদারের জীবন আপাদতের মাধ্যমে রেয়াজতের মাধ্যমে সুন্নার অনুসরণের মাধ্যমে অতিবাহিত হবে এ এক মাসের এই এই প্রশিক্ষণ অনুশীলন রিয়াজতের কারণে বাকি এগারো মাসে পরিশুদ্ধ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা বলেছেন আপনাকে আজকে নিয়ে চমৎকার কিছু তথ্য আপনি কি দিয়েছেন আল্লাহকে আপনাকে তৌফিক দান করুক কবুল করুক আমিন সুপ্রদর্শক আপনাদেরকে আল্লাহ পাকত ফিকদান করুক সাহারি প্রতিদিন যাতে করে সময় মতো আমরা সাহারি খাই কারণ মোহরাবুল্লাহ আল পক্ষ থেকে একটা বড় নিয়ামত আমরা রসুল বলেছেন ফাইন নাফিস সোহর বরাকা যে সেহরির মধ্যে বরকত রয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের সাহারি গ্রহণ করে ইফতার পর্যন্ত রোজা রাখার তো ফিকদান করুক আমিন আগামীকাল ইনশাল্লাহ তালা পৌঁছে যাবো আপনাদের প্রিয় চ্যানেলে এই বিষয় নিয়ে সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক আপনার দিনগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত